আজকে আমাদের গন্তব্যস্থল হলো, আপনারা যদি এয়ারপোর্ট 1 নম্বরে সাইডে আসেন তো এই দিক থেকে আসতে হবে আপনাদেরকে। শঙ্কর মঠ মিশন একটি মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান। 2003 সনে ওনার হাতেই এই মন্দির শিলান্যাস হয়েছিল এবং এই হচ্ছে খাবার জায়গা। এখানে সকালবেলা 30 জন, দুপুরবেলা 70-80 জন, কোনো ঠিক নেই, যখন যেরকম ভক্তবৃন্দ আসে তখন সেরকম হয়। রাত্রিরে রান্নার কাজও চলছে, আর স্যার এইদিকে সবজি কাটারও কাজ চলছে। হাই, গুড মর্নিং, আজকে আমাদের গন্তব্যস্থল হলো শঙ্কর মঠ ও মিশন, যেটা আছে বারাসাত গাছ কাজীপাড়াতে। তো সেখানে আমরা এখন সকালবেলায় রওনা দিচ্ছি। তো কিভাবে আসতে হবে আর ওখানে গেলে আপনারা কি দেখবেন, তাছাড়া ওখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, তার সম্পূর্ণ গাইড থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ওখানে গেলে আপনারা কি কি পাবেন আর কেমন লাগলো ভিডিওটা, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন শঙ্কর মঠ ও মিশনের যে মূল গেটটা রয়েছে সেটা ক্রস করে ভেতরের দিকে প্রবেশ করলাম। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মন্দিরের চারিদিকটা মানে কেমন, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর পরিবেশ। আপনারা যে এই মন্দিরে আসলে যেমন এখানে শিব ঠাকুরের মন্দির দেখতে পারবেন এবং মঠ ও মিশনও দেখতে পারবেন, এছাড়া মানে এখানে যে চাষবাস হয় সেগুলোও আপনারা এখানে আসলে দেখতে পারবেন। আর এখানকার লোকজন মহারাজরা এত ভালো যে মানে আমি আপনাদের বলে বোঝাতে পারছি না। এখানে আজকে কিন্তু আমি কিছুই বলবো না, আজকে আমি মহারাজের কাছে বলেছিলাম যে মন্দিরের ব্যাপারে ইতিহাস বলতে একটু, তো মহারাজের গলাতেই আমি আপনাদের শোনানোর চেষ্টা করব মন্দিরের ব্যাপারে, মন্দিরের যে ইতিহাস রয়েছে, এছাড়াও এখানে যে ভোগ প্রসাদ দেয়া হয় প্রত্যেক দিন, কত টাইম দেয়া হয় আর কুপনেরই বা কত মূল্য, সেইগুলোর ব্যাপারেও আমি সম্পূর্ণ গাইড আপনাদের এই ভিডিওর মাধ্যমে করে দেবো। এই যে এটা দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করব, এখানে আসলে ভোগ প্রসাদ রান্না করা হয় আর এখান থেকেই ভোগ প্রসাদ দেওয়া হয় সবাইকে। তো আমি একটু পরে আপনাদের ডিটেলসে ভিডিওতে দেখাবো মানে কতজনের রান্না করা হয় বা বিস্তারিত তথ্য দেবো। আর এছাড়াও এটা রয়েছে জ্যোতিষ্বরানন্দ আই ফাউন্ডেশন, তো এখানে আপনারা আসলে একসাথে অনেক কিছুই পেয়ে যাবেন। আমি আপনাদের মন্দিরের সমস্ত কিছু আলাদা আলাদাভাবে বুঝিয়ে বলবো, এখন আমি আপনাদের দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে আসলে সুবিধা হবে। আপনারা চাইলে 1 নম্বর থেকে বারাসাতগামী যে কোনো অটো বাসে উঠতে হবে, উঠে বলতে হবে চাপাটালি বাস স্ট্যান্ডে যাবো। এছাড়া আপনারা ট্রেনে যদি আসেন তো আপনাদের বারাসাতে নামতে হবে। তো আমি সকালবেলা অটোতে উঠে গেছি 1 নম্বর থেকে, এয়ারপোর্ট 1 নম্বর থেকে চাপাটালিতে। এই আমরা এখন চলে এসেছি চাপাটালি বাস স্ট্যান্ডের মুখে, আর এই যে চাপাটালি যে মোড়টা রয়েছে এই মোড় থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা রাস্তা আর একটা ডান দিকের রাস্তা। সোজা রাস্তাটা যে চলে গেছে এইদিকে হচ্ছে বনগাঁ রোড, আর ডান দিকে যে রোডটা চলে গেছে এই রোডটা হচ্ছে টাকি হাসনাবাদ রোড। তো আপনাদের শঙ্কর মঠে যেতে গেলে এই ডান দিকের রোডটা ধরে যেতে হবে যেটা টাকির দিকে গেছে, আর আপনারা যদি এয়ারপোর্ট 1 নম্বরের সাইডে আসেন তো এই দিক থেকে আসতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে 1 নম্বরের সাইড, আর এই রোড থেকে গেলে সোজা চলে গেলে আপনারা কামাখ্যা মন্দির বারাসাতে যে মন্দিরটা আছে সেটাতেও যেতে পারেন, সেটার ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এছাড়া আমার চ্যানেলেও দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখন যাবো এই ডান দিকে রোডটা ধরে যেটা টাকির দিকে গেছে। এই যে রোডের সামনের দিকে এগিয়ে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো টোটো লাইন দিয়ে রয়েছে, তো এখানে আপনারা আসলে জিজ্ঞাসা করবেন ওনারা বলে দেবে যে শঙ্কর মঠ কোন
অটো যাবে। আমরা এখন অটোতে উঠে গেছি, চাপাটালি থেকে যে শঙ্কর মঠে যেতে হবে, তো ওই জায়গাটার নাম হচ্ছে কাজীপাড়া। তো ওখানে যেতে অটো করে ভাড়া লাগবে পার হেড 10 টাকা করে। তো আমরা অটোতে আছি আর নেমে আপনাদের দেখাবো। যে আমরা এখন শঙ্কর মঠের গেটের সামনে চলে এসেছি, আর আমরা এসেছি হচ্ছে এদিক থেকে, আর আপনারা সামনে ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখতেই পাচ্ছেন, আর এছাড়াও অটো এখান থেকে আছে। তো আমাদের শঙ্কর মঠে যেতে গেলে রাস্তা পার করে ওই তোরণটা যে দেখতে পাচ্ছেন শঙ্কর মঠের, ওর ভেতরে যেতে হবে। ভেতরে কতটা যেতে হবে সেটা আমি গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। অটো করে আমাদের চাপাটালি বাসস্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগলো হচ্ছে 10 মিনিট, আর এখান থেকে আপনাদের পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করতে ওরকমই 5 থেকে 10 মিনিট লাগবে। আমরা পায়ে হেঁটেই চলে আসলাম, আর এই যে দেখুন এখানে মন্দিরের সামনে আমরা চলে এসেছি। আর প্রথম গেটটা দেখলাম আমরা বন্ধ, আমরা সেকেন্ড গেট থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর মন্দিরের প্রবেশ করেই আমাদের সবার ফার্স্টে চোখে পড়লো মন্দিরটা, আর তার সামনে রয়েছে একখানা কত সুন্দর বেলগাছ, যেই বেলটা আগে আমরা কোনোদিনও দেখিনি। আমি আমার বিশ্বাস যে আপনারা হয়তো অনেকেই দেখেননি এই বেলগাছটা। এই বেলগাছটার নাম হচ্ছে কি বলুন তো, এই বেলগাছটার নাম হচ্ছে ব্রহ্মবেল। তো এই বেল আমি আগে কোনোদিনও দেখিও নি শুনিও নি। আর এদিকে আমার চোখে পড়লো যে চাষবাসের জায়গা, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে যে কি কি চাষ করা হয়। দেখুন এখানে কত সুন্দর চাষবাস করা হচ্ছে, শস্য ফুল ফুটেছে, এছাড়া কফি অনেক হয়েও রয়েছে, আর এত সুন্দর ফুল গাছ আমি মানে দেখার জন্য গেট খুলে ভেতরের দিকেই চলে আসলাম। কত ফুল গাছ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের শাক সবজি চাষও হচ্ছে এদিকে। আর আপনাদের এই সাইডটা আমি দেখালাম যে কি কি চাষ হচ্ছে, এছাড়াও আরও অনেকগুলো জায়গা রয়েছে যেখানে চাষ হয়। তো আমি এখন মন্দিরের ভেতরের দিকে চলে আসলাম এবং মন্দিরের ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। মন্দিরের ভেতরে কারুকার্য কত সুন্দর, আর এখানে বসারও কত সুন্দর জায়গা রয়েছে, এছাড়া চেয়ারও রয়েছে, যারা নিচে বসতে পারে না চেয়ারেও বসতে পারবে। এইটা হচ্ছে শঙ্কর মহাদেবের মূল মন্দির। এখানে দেখুন শিব ঠাকুরের যে শিবলিঙ্গ এখানে রাখা। মন্দিরের বাইরেটাও এবার আপনাদের প্রদক্ষিণ করে দেখাচ্ছি আমি, আপনারা এসে এখানে পুজোও দিতে পারবেন। তো দেখুন আপনাদেরকে আমি মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করে দেখাচ্ছি, কত সুন্দর কারুকার্যময় মন্দির, আর কত সুন্দর শান্ত পরিবেশ, মানে আপনাদের দেখে মন ভরে যাবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মানে কি বলবো আপনাদের, এত ভালো লাগছে সকাল সকাল এসে। এছাড়া আমি এখান থেকে দেখতে পেলাম গোমাতারা এখানে সামনে শুয়ে রয়েছে, তো এখানে গোশালাও রয়েছে, সেটা আমি সামনে গিয়ে বুঝতে পারলাম। আপনাদের দেখানোর চেষ্টা করব গোশালাটা। এখানে দেখুন গোমাতা শুয়ে রয়েছে, এছাড়া সামনে গোশালা রয়েছে, এখানে অনেক রয়েছে। আপনাদের বলছিলাম না অনেক জায়গায় চাষবাস হয়, দেখুন এখানেও সামনে চাষবাসের জায়গা রয়েছে। আজকে আমি আছি শঙ্কর মঠ ও মিশনে। তো এটা রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণপুর বারাসাত কাজীপাড়াতে। তো এইখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন তার সম্পূর্ণ গাইড থাকবে আমার এই ভিডিওতে, কোন রাস্তা থেকে আসলে আপনাদের সুবিধা হবে, আর কোথা থেকে আপনারা অটো ধরবেন আর না হলে ভ্যান ধরবেন, কোথা থেকে আসলে আপনাদের সুবিধা হবে, তো সেই পুরো গাইডটাই করা রয়েছে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখুন, আপনাদের মঠে আসলে খুব সুন্দর ভালো লাগবে। তো আমি এখন মঠের ভেতরে যে অফিস ঘর আছে তো বসে আছি, আর আমার সামনে রয়েছে শঙ্কর মঠ ও মিশনের কর্মধ্যক্ষা শ্রীমদ প্রকাশনন্দ মহারাজ। তো ওনার গলায় শুনে নেব যে মঠ ও মিশনের ব্যাপারে কিছু তথ্য। তো চলুন মহারাজের সাথে কথা বলা যাক। শঙ্কর মঠ ও মিশন একটি মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উদ্ভাবন হয়েছিল বাংলা 1401 সনে, 1994 খ্রিস্টাব্দে।
এটা উদ্ভাবন হয়েছিল, এই শঙ্কর মঠ মিশন প্রতিষ্ঠা করেন মোদী গুরুদেব পরমারাধ্য শ্রী শ্রীমৎস্বামী জ্যোতিশ্বরানন্দ গিরিজি মহারাজ। ওনার ইচ্ছা একটি প্রাইমারি ইংলিশ মিডিয়াম স্কুলও এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি চ্যারিটেবল হাসপাতালও ওনার নামে প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম জ্যোতিশ্বরানন্দ আই ফাউন্ডেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। তো এখানে আমাদের বাউন্ডারিতে মূল মন্দির, এই মূল মন্দির বিশ্বজনীন ওঙ্কার মন্দির, এখানে গুরুদেবের শিদেহ সাহিত্য আছে আন্ডারগ্রাউন্ডে। গুরুদেব শ্রী শ্রীমৎস্বামী জ্যোতিষানন্দ গিরিজি মহারাজ, তো উনি প্রতিষ্ঠাতা এই আশ্রমের। তো এই 2006 সনে উনি প্রয়াণ হয়েছিল। তো এই তার আগে 2003 সনে ওনার হাতেই এই মন্দির শিলান্যাস হয়েছিল এবং এই মূল মন্দির 2008 সনে গিয়ে উদ্বোধন হয়েছিল। 2008-এ 31শে ডিসেম্বর। এই আশ্রম এখানে আমাদের অন্যান্য মহারাজেরা এখানে আছে, আরো বেশ কয়েকজন মহারাজ সবার সহযোগিতায় এখানে মঠ এর পূজা পার্বণ থেকে শুরু করে চ্যারিটেবল হাসপাতাল এবং স্কুল সব সুন্দরভাবে চলছে। স্কুলে অনেক স্টুডেন্ট রয়েছে, 6-এর কাছাকাছি আছে স্টুডেন্ট। আমাদের স্কুলটা আছে ওই আরেকটা বাউন্ডারি, যেটা আমাদের পুরনো আশ্রম। তো এইখানে 2000 সনের পরে, 2000-এর পরেই আমরা এখানে শিফট হয়েছি। ওই পুরানা যে আশ্রম ছিল এখান থেকে একটু এগিয়ে গিয়ে সে আশ্রমটাই স্কুল বাউন্ডারি, বর্তমানে শঙ্কর মঠ মিশন স্কুল নামে পরিচিত। গরিব দুঃখীরা ওই স্কুলে ইংলিশ মিডিয়ামে তাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারে, আর চ্যারিটেবল হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা হয়, চোখের ছাউনি অপারেশন থেকে শুরু করে বিভিন্ন বিভাগে ডাক্তাররা বসেন এক এক সময়ে, সময় করা আছে কোন ডাক্তার কোন দিন কোন দিন কোন সময় বসে। এই আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে, সমস্ত ভক্তরা যারা বাইর থেকে আসবে সকলেই প্রসাদ পাবে আমাদের আশ্রমে। প্রসাদ না নিয়ে কাউকে যেতে দিই না। এখানে বিভিন্ন ভক্ত শিষ্যরা এই আশ্রমে দূর দূরান্ত থেকে আসে, বাংলার বাইর থেকেও আসে চিকিৎসার জন্যে, তীর্থ ভ্রমণের জন্য থাকার ব্যবস্থা আছে। আমরা সেই এই যে ভবনে কথা বলছেন, এটা সাধু নিবাস
কাম ভক্ত নিবাস। এখানে সাধু মহারাজেরও থাকে আর ভক্তদের থাকার ব্যবস্থা আছে। আর এখানে মানুষ আসলে কুপন মূল্য কত আছে? এখানে কুপনের ব্যবস্থা আছে, আমরা ন্যূনতম একটা নিয়ে আর কি কুপন। আমরা তো 50 টাকা করে নিই, যারা দিতে পারে না তাদের কাছে নিই না। ঠিক আছে, ওই এই মন্দির বিশ্বজনীন ওঙ্কার মন্দির, এখানে সকলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রার্থনায় বসার ব্যবস্থা আছে। আমি চাই সকলে আসুক এখানে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসুক, মন্দির দর্শন করুক, সবাই এসে এখানে যদি একটু শান্তি পায় এটাই আমাদের অন্তরের কথা আর কি। তারা সকলে এসে এখানে যদি একটু প্রসাদ পায়, একটু এসে বসে যদি শান্তি পায়, মন্দিরে প্রার্থনায় বসে যদি শান্তি পায়, এটা আমাদের আনন্দের বিষয়। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। এই আশ্রমে সকলের জন্য আমরা মঙ্গল প্রার্থনা করি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আমি এখনো চলে এসেছি স্বামীজির সমাধিস্থলে, যেটা কিনা রয়েছে মন্দিরের, যে শঙ্কর মন্দিরটা রয়েছে তার ঠিক নিচে আন্ডারগ্রাউন্ডে। শঙ্কর মিশনের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ আমাদের গুরুদেব, উনি 2006 সালে এখানে দেহাবতার করেছেন। এখানে ওনার সমাধি দেওয়া হয়েছে। উনি বাংলাদেশে বিশ্বের বিরল অখণ্ড গীতা পাঠ, 24 ঘন্টা ওইখানে গীতা পাঠ হয়, 1 সেকেন্ডও বন্ধ নেই। পৃথিবীর আর কোনো জায়গাতে এই গীতা পাঠের ব্যবস্থা কোথায় হবে? আর আমাদের এই আশ্রমে সাপ্তাহিক সমবেত উপাসনা হয়, শিশুদের গীতা শিক্ষা দেওয়া হয় প্রতি রবিবারে সকাল 8টার সময়, আর সন্ধ্যার সময় সমবেত উপাসনা হয়। আমি এখন চলে এসেছি শঙ্কর মঠের, যেখানে ভোগ প্রসাদ রান্না করা হয়, তো সেই জায়গাটা আপনারা দেখুন। এই যে এই সামনে যে থালাগুলো রাখা রয়েছে, এখান থেকেই আপনারা নিজেদের থালা সংগ্রহ করতে হবে এবং নিজেদের নিয়ে যেতে হবে প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা থাকে বসে খাওয়ার জন্য। এছাড়া এখানে আমি যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলে দেখব এখানে প্রত্যেক দিন কীরকম রান্না হয় আর কেমন কতজন মানুষের খাবার তৈরি করা হয়। সুকান্ত সাহা, হ্যাঁ, এখানে কতজনের রান্না করা হয় বা কি সমস্ত ব্যাপারে? এখানে সকালবেলা 30 জন, দুপুরবেলা 70-80 জন, কোনো ঠিক নেই, যখন যেরকম ভক্তবৃন্দ আসে তখন সেরকম হয়, রাত্রিরে 50 জন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, এদিকে রান্নার কাজও চলছে,
আচ্ছা, এইদিকে কাটাকুটির কাজ, সবজি কাটারও কাজ চলছে। এছাড়া যখন লোকজন আসে তখন এখানে চেয়ার টেবিলে আপনারা বসে খাবার দাবারও খেতে পারেন। যদি লোকজন বেশি হয় তাহলে ওই বড় হল রুমে গিয়ে ইয়ে করতে হয়। অ্যাকচুয়ালি কতজন লোক হয় ডেলি তো সেটা বলা যায় না, যেহেতু বাংলাদেশ থেকেও আছে অনেক, অনেকে তীর্থযাত্রী আসে, আবার হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের জন্য আছে, তার জন্য অনেক সময় এখানে ক্যাপচার করা যায় না। তার জন্য আমাদের যেটা এখানে হল রুম আছে, হল রুমে অনেক সময় খাওয়ার ব্যবস্থা করা হয়। মোটামুটি ডেলি আপনার সকাল থেকে রাত অবধি মোটামুটি 100-150 এরকম লোক থাকে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মন্দিরের বাইরের দিকটা। দেখুন, মন্দিরের বাইরে এত সুন্দর পরিবেশ, যেখানে আপনার চারিদিকে বিভিন্ন ধরনের শাকসবজির চাষ হচ্ছে, এছাড়াও গাছগুলো কত সুন্দর, আর নিচে বসার সুব্যবস্থাও আছে। আপনারা মন্দিরে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। এখানে সকাল দুপুর রাত তিন বেলা খাবার দাবারেরও ব্যবস্থা আছে। আর এছাড়া আপনাদের যদি কিছু জানার থাকে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমি সব কিছুর অ্যান্সার দেবো আপনাদের। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন সবার কাছে, যাতে এই মন্দিরের ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য।